প্রথম ছবির শুটিং শেষে কলকাতা থেকে ফিরে যা বললেন মিথিলা, রবিবার শেষ হয়েছে মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুখোমুখির শুটিং। সোমবার বিকেলে তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরে আসেন। চাকরি ও অভিনয়ের সুবাদে তিনি বিভিন্ন দেশে ঘুরলেও এই প্রথমবার গেলেন কলকাতায়। এই প্রসঙ্গে নায়িকা বলেন, ছোটবেলা থেকেই কলকাতা আমার ভালোবাসার শহর, অথচ এই প্রথমবার এই শহরে গেলাম, তাও আবার শুটিংয়ের জন্য। খুব ভালো লেগেছে, সেখানকার কাজের অভিজ্ঞতাও দারুণ। ভীষণ গোছানো ইউনিট, সবাই খুব আন্তরিক, অনেক সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে, কলকাতার অনেকেই আমাকে চেনে, এখানেও যে আমার ভক্ত আছে তা জানা ছিল না। মুখোমুখির ছবির গল্পে যা দেখা যাবে, ঢাকার একজন চলচ্চিত্র নির্মাতা অভিনেত্রী মিথিলা শুটিং করতে কলকাতায় গিয়ে তিনি রাস্তা হারিয়ে ফেলেন। তখন একজন ফটোগ্রাফারের সাথে তার পরিচয় হয়, সে মিথিলাকে গন্তব্য ফিরাতে সহযোগিতা করে। এই সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়, কিন্তু নানান কারণে আবার যোগাযোগ থেমে যায়। ঢাকায় ফিরে আসেন মিথিলা। অনেকদিন পর আবারও সেই কলকাতার বন্ধুর সঙ্গে দেখা হয় তার। এর মধ্যে ঘটে অনেক মজার ঘটনা, আর এভাবেই এগিয়েছে ছবির গল্প। মুখোমুখির পরিচালনা করছেন পার্থ সেন। ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। তিনি কলকাতার প্রখ্যাত অভিনেতা ও ফেলুদার নামে সুপরিচিত সব্যসাচী চক্রবর্তীর ছেলে।